ক্রিকেটের যে পরিকাঠামো গড়ে উঠেছে, এই পরিকাঠামোর অনেকটাই অবদান সমীরণ বাবু এবং বিপুল মজুমদার। কিন্তু দুর্ভাগ্য, ওনাদের মৃত্যুর পর এ রাজ্যের ক্রিকেটটা আজকে কোন জায়গায় পৌঁছে গেছে এটা আপনারা অন্তত সাংবাদিক বন্ধুরাও জানেন এবং এ রাজ্যের বর্তমান ক্রিকেটাররাও জানেন। কারণ এখানে চলছে শুধু ক্রিকেট নিয়ে দল বলবেন এই ক্রিকেটের ব্যাপারে একজন সিনিয়র ক্রিকেটার কালুদা বাজি এবং অ্যাসোসিয়েশনের এখন কোটি কোটি টাকা আছে, সেই টাকার তো আমি একটা কথাই বলবো, আজকে যে আমরা এখানে অল ত্রিপুরা ক্রিকেটার অ্যাসোসিয়েশন করেছি এটার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু এটা আমরা করতে বাধ্য হয়েছি। কারণ এখন ক্রিকেটটাকে নিয়ে যে ছিনিমিনি খেলা চলছে এ রাজ্যে, এটার বেশি দূর এগিয়ে দেওয়া যাওয়া সম্ভব নয়। তাই আমরা বাধ্য হয়ে আজকে এই অ্যাসোসিয়েশন করে আমরা এটার এগেনস্টে কিছু যে বিভিন্ন ইলিগেশনগুলো আমরা আপনাদের কাছে এটার কপিগুলো দিয়ে দেব এবং তার সঙ্গে আমি কিছু বলবো যে বিগত দিনে এই যে দুজন ব্যক্তিত্ব চলে যাওয়ার পর এই ক্রিকেট অ্যাসোসিয়েশন সত্যি কথা বলতে কি এটা কফিনে বন্দী হয়ে গেছিল, শুধু প্যারেক দেওয়াটা বাকি ছিল। বর্তমান প্রশাসক অলোক বরণ পাল, উনি একজন হাইকোর্টের
উকিল ছিলেন, ওনাকে বিচারপতি ছিলেন, ওনাকে হাইকোর্ট থেকে দায়িত্ব দিয়ে অ্যাসোসিয়েশন চালানোর জন্য নির্দেশ দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের, উনি এই রাজ্যের ক্রিকেটের সঙ্গে কোনো দিন কোনো যোগাযোগ নেই এবং ক্রিকেটটা কি উনি ওটাও জানেন না। তার যার জন্য আজকে যা অবস্থা হয়েছে, উনি যা কিছু করছেন একক ডিসিশনে উনি কাজ করছেন, কাউকে জিজ্ঞাসা করছেন না, না কোনো ক্লাবের সঙ্গে, 12টা না 13টা ক্লাব আছে যারা এই ডিভিশনে খেলে, সেই ক্লাবের সঙ্গে কোনো যোগাযোগ নেই। মহকুমা, যেই মহকুমা থেকে রাজ্যের অনেক প্রতিভাবান ক্রিকেটার তৈরি হয়েছে, এখন এখন আমাদের সামনে এখানে বসে আছেন অনেক সিনিয়র ক্রিকেটার যারা মহকুমায় অনেক দিন খেলেছেন, ওখান থেকে তারা রঞ্জি ট্রফি খেলেছেন, সেই মহকুমারও কাউকে উনি ডাকছেন না। উনি যা করছেন এককভাবে উনি সমস্ত ডিসিশন নিচ্ছেন, এবং যার ফলে আজকে ক্রিকেটের যে অবস্থা, এই এটা যদি আর ম্যাক্সিমাম এক দু মাস চলে, তাহলে এটা টোটালি যে লাস্ট প্যারেকটা, ওই প্যারেকটা উনি বুঝিয়ে দেবেন এবং ক্রিকেটটাকে ধ্বংস করে দেবেন। এটা আমরা দেখিনি বর্তমানে যে ক্রিকেট মাঠে কিছু কিছু রাজনৈতিক লোকদেরকেও দেখা যায়, কিন্তু এটা মনে হয় শুভনীয় নয়, কারণ রাজনৈতিক আমরা দর্শক মাঠে দেখতে পাইনি। কারণ আমরা যারা ক্রিকেট খেলি, আমরা সবসময় আমাদের একটাই চিন্তা ভাবনা যে ক্রিকেটটাকে কীভাবে উন্নতি করা যায়, এবং আমরা ক্রিকেটের উন্নতির জন্যে যা করার আমরা করব। তারপরে দেখুন, যেটা সবচেয়ে দুঃখের রাজ্যে, যারা এক সময় খুব প্রতিভাবান ক্রিকেটার ছিলেন এবং রাজ্যে তারা ক্রিকেটে অনেক কিছু দিয়েছেন, যেমন আমাদের কি গাঙ্গুলি, শঙ্কর গাঙ্গুলি, উনি আজকে মানে সিরিয়াসলি অবস্থায়, উনি হার্ট অ্যাটাক হয়ে বিছনা পড়ে আছেন, উনি দুবার অ্যাসোসিয়েশনকে সাহায্যের জন্য চিঠি দিয়েছেন, নিজে গিয়েছেন, কিন্তু অ্যাসোসিয়েশন ওনাকে একটা টাকাও আজ পর্যন্ত সাহায্য করেনি। এই অ্যাসোসিয়েশন কার জন্যে, এই ক্রিকেটটা কার জন্যে, এই যে কোটি কোটি টাকাটা কার জন্যে, যে ক্রিকেটার তার সমস্ত রক্তবিন্দু দিয়ে রাজ্যের ক্রিকেটকে প্রতিষ্ঠিত করেছেন, উনি একজন দিকপাল ক্রিকেটার ছিলেন, ওনার জন্য কিছু করবেন না এই ক্রিকেট অ্যাসোসিয়েশন, এটা হতে পারে? তাই আমরা কালকে একটা সবাই মিলে আমরা একটা ডিসিশন নিয়েছি যে আমরা সমস্ত প্লেয়াররা ওনার সাহায্যে আমরা যতটুকু পারি আমরা সবাই কিছু কিছু করে দিয়ে ওনাকে একটা সাহায্য করব। এবং আমরা চাইছিলাম আজকে ওনার হাতে আমরা যতটুকু আমরা পেরেছি সেই সাহায্যের টাকাটা ওনাকে দিয়ে দেবো, কারণ ওটা খুব দরকার। এখন যদি ওনার এই টাকাটা ওনার হাতে যায়, ওনাদের ওনার চিকিৎসাটা হবে। যাক, আমার যা বলার আমি বলে দিয়েছি, তবে এটার জন্য বিস্তারিত কিছু বলবেন, আমাদের এখানে অনেক প্রাক্তন ক্রিকেটার এবং আম্পায়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আরও অনেকেই উপস্থিত আছেন, ওনারও কিছু কিছু বলবেন। কানু দাস, আমি এখন আমি This is ABC News, AGT Live.